দুটি বর্ষের বাকি থাকা পরীক্ষা মার্চেই নিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর কলেজের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। তারা জানায়, গেল বছর লকডাউন শুরুর সময় তাদের চতুর্থ বর্ষ মাস্টার্সের পরীক্ষা চলছিল, এরপর কলেজ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাকি থেকে যায়। এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করতে তারা রাজি নন। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।